আফটার সার্জারি তুমি পোস্ট অপ পেশেন্টকে কতক্ষণ ওয়াচ করেছিলে? স্যার প্রায় ঘন্টা খানেক। অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট হাফ অ্যান আওয়ার, কিন্তু পেশেন্টকে কেবিনে না পাঠানো পর্যন্ত তোমার তো থাকার কর্তব্য। পেশেন্টের কন্ডিশন খারাপ এ খবরটা তুমি কখন পেয়েছিলে? অ্যারাউন্ড 3:30। পেশেন্টের বাড়ির লোকেরা বলছে 4:30। এইচআর বলছে বারবার তোমাকে খবর দেওয়ার চেষ্টা করেছিল। স্যার আমার আমার গাড়িটা হঠাৎ করেই খারাপ হয়ে গেছিল, তো তাই ট্যাক্সি করে আসতে পারতে। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এই 3 ঘন্টা সময়টা কতটা ভাইটাল। স্যার আমি কোনো ত্রুটি করিনি স্যার। পেশেন্টের ক্রাইসিসে প্রত্যেকটা স্টেজে আমি অক্ষরে অক্ষরে মেডিকেল রুল ফলো করেছি। রুল বলে কিছু নেই কিংসুক, তুমি যদি আগে পৌঁছতে তাহলে হয়তো তুমি অনেক বেশি ঝুঁকি নিতে পারতে, রিস্ক ফ্যাক্টরটা কমে যেত। 2 ঘন্টার আগেই তুমি পেশেন্টের অ্যাবডোমেন ওপেন করতে পারতে। আই এম নট শিওর স্যার, আমি যা যা করেছি ওখানে উপস্থিত থাকলেও আমি হয়তো তাই তাই করতাম। ঠিক বা ভুল ডাক্তারদের হয় কিংসুক, যে কোনো মানুষেরই হয়। ডাক্তাররা তো মনুষ্যের সমাজের বাইরে নয়। তুমি ভালো স্টুডেন্ট ছিলে, ডাক্তার হিসেবে তোমার প্রশংসা আমার কানে আসে। সেদিন অপারেশনটা তুমি নিখুঁত ভাবে করেছিলে আমি মানছি, কিন্তু টাইম, সময় যেটা তোমার কাছে নেই, তুমি দৌড়চ্ছ সারাদিনে 5টা চেম্বার, প্রতিটি চেম্বারে গড়ে 10টা রুগী, টোটাল 50টা রুগী, 5টা অপারেশন, হাতে 16 ঘন্টা সময়। তাহলে গড়ে প্রত্যেক রুগীর জন্য 3 থেকে 4 মিনিট। কি করছো কিংসুক? কার পেছনে দৌড়চ্ছ? 4 মিনিটে রুগীর মন জানবে না রোগ জানবে? কি করে তার তোমার উপর বিশ্বাস তৈরি হবে? আমরা এখনো বিশ্বাস করি অর্ধেক রোগ মনে মনে, যা কথা বলে আত্মবিশ্বাস জাগিয়ে তুলে সেরে যায়। মানুষের শরীর তো যন্ত্র নয়, তার একটা ভাষা আছে। কান পেতে শুনলে সেই ভাষা শোনা যায়। স্যার আমি আমি কোনোদিন আপনি হতে পারবো না। আমি ডক্টর অম্বরীশ রায় হতে পারবো না স্যার। আপনি পেশেন্টের হাত ছুঁয়ে তার হার্টবিট পেতেন, আমি স্যার এখনো স্টেটাসই পাই। আমি আপনি হতে পারবো না স্যার। না স্যার, সেদিন আমি খুব সেই মুহূর্তে খুব একটা দোটানায় পড়ে গেছিলাম স্যার। আমি কেন হিপোক্রেটিসের শপথ বাক্য ভুলে গেলে? আই সলেমলি প্লেজ মাই সেলফ টু কনসেক্রেট মাই লাইফ টু দ্য সার্ভিস অফ হিউম্যানিটি। দ্য হেলথ অফ মাই পেশেন্ট উইল বি মাই ফার্স্ট কনসিডারেশন। আই উইল মেনটেন দ্য আটমোস্ট রেসপেক্ট ফর হিউম্যান লাইফ ফ্রম দ্য টাইম অফ ইটস কনসেপশন। Even under threat, I will not use my medical knowledge contrary to the laws of humanity.